হ্যালো আসলাম সাহেব। জি বলুন। ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। না না না, পারবো না ভাই, পারবো না, পারবো না। ও জি, ও শালম ভাই। জি ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, পাঠাচ্ছি 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 পাঠাচ্ছি। আমি ডুবে যাওয়া মানবতার শেষ প্রহরী। আপনার দেওয়ালে ভ্যানগগ টাঙিয়ে শিল্পিত হবার ভান করেননি দেখে খুশি হলাম। তো কি চাই? টাকা, পুঁজিবাদের আগ্নেয়গিরির উদ্গিরণ থেকে বেরিয়ে আসা গরম টাকা। ও চাঁদাবাজি, তাও আমার একা? একা না, আমার সাথে আরো তিনজন দার্শনিক আছেন, ফ্রয়েড, ফুকো আর সাত্রে। সাম্রাজ্যবাদের চাপে ওরা উপরে উঠতে পারেনি, তাই সিঁড়ির নিচে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। কার্ল মার্কসেরও আসার কথা ছিল, কিন্তু জরুরি বিপ্লবের কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। দেখো বাবা, এটা ভদ্রলোকের বাড়ি, কোন প্রকার ঝামেলা করার চেষ্টা করো না প্লিজ। কে ভদ্র আর কে অভদ্র সেটাও টাকায় নির্ধারিত হয়। আপনার টাকা না থাকলে আপনিও অভদ্র বনে যেতেন। যাই হোক, আপনার উদ্বৃত্ত টাকা আমাদের দিয়ে দিন। রাস্তায় অভুক্ত মানুষ শুয়ে আছে, তাদের খাওয়াতে হবে। ওরে বাবা, টাকাটা আমার লাগবে, বিদেশে আমার ছেলেকে পাঠাতে হবে। কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করো না প্লিজ। তোমরা বরং অন্য কোনো ধনীর কাছে যাও, যার অনেক টাকা। গিয়েছিলাম, কিন্তু তারাও একই কথা বলে আপনার কাছে পাঠিয়েছে। এভাবে বারবার প্রত্যাখ্যিত হলে অভুক্ত মানুষগুলো খাবে কি বলে দিন। আমি জানি না, আমার ভীষণ দাঁতে ব্যথা, তোমরা বরং চলে যাও, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমরা নিরস্ত্র, তাই পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং এক মিনিট। হ্যালো, হ্যাঁ খাওয়া শেষ? আচ্ছা আসতেছি। না না, কাজ হয়নি। দেখুন, ফ্রয়েড, ফুকো আর সাফটের সিগারেট খাওয়া শেষ। আপনি ভালো করেই জানেন, নিওলিবারাল ইকোনমিতে কেউ কারোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করে না। তাই আমরা চলে যাচ্ছি, তবে কাল আবার আসব। এখন দরজাটা বন্ধ করে দিন। সাম্রাজ্যবাদী প্রেমিকারা তাদের প্রলেতারিয়াত প্রেমিকদের দেখে যেভাবে দরজা বন্ধ করে দেয়। Thank you.